রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মে হাদিস শরীফ শুনুন। যেই হাদিস শরীফ রসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ জিয়ারা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে, দরুদ শরীফ সম্পর্কে এই হাদিসের মধ্যে বর্ণনা আছে। দরুদ শরীফ সম্পর্কে দুই একটা কথা বাদ্য খোয়ান ফরদ দেখি উল্লাই, যত প্রকারের এবাদত আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, তসবি, তাহালিল, কোরআন খানি, তাহাজ্জুদের নামাজ, এশরাকুন নামাজ, চাশতর নামাজ, সালাতু তসবি, যত এবাদত আছে আল্লাহর দরবার মিজিয়ে সমস্ত এবাদত বেকিন কবুল নয়, কিছু কবুল হয় আর কিছু ক্যান্সেল হয়। এন কোন মানুষ আসো না যে এই কথা দাবি করিয়ে হইতে রিবেদে আজ জীবনতায় যে তাই নয় কি বেকিন কবুল ইয়াল এলে হইতে রিবেদে খেয়ে আসো না, আবার একখানো কবুল নয় এলে হইতে রিবে না, আল্লাহ তবারক তালাতে জিয়ান মনে হই কবুল করি আর জিয়ান আল্লাহর ইচ্ছা নয় আল্লাহ কবুল ন করে, তবে সমস্ত এবাদত আল্লাহর দরবার নিজে কবুল নয়, কিছু কবুল হয় আর কিছু ক্যান্সেল হয়। একমাত্র একখান এবাদত এরকম আছে জিয়ানের গ্যারান্টি আছে, জিয়ান যে কোনো সময়ে যে কোনো অবস্থায় বসি বসি হোক, দাঁড়ানো অবস্থায় হোক, আটা চলার অবস্থায় হোক, গাড়ি ঘোড়ায় বসা অবস্থায় হোক, বিছানত শুই শুই হোক, ফাঁকা অবস্থায় হোক, না ফাঁকা অবস্থায় হোক, যে কোনো অবস্থার মধ্যে যদি করো তো আল্লাহর কাছে কবুল হইব, কোনো দিন ফেরত হইত এইলে কানে বাদত আছে আল্লাহর পেয়ারা হাবিবুরু দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ যে কোনো অবস্থা থইলে কবুল হইব, ফেরত হইত না কোনো সময়। মজা সাজরিন দরুদ শরীফের ফজিলতের মধ্যে আল্লাহর পেয়ারা রসুল রূপে হাদিস শরীফ শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়ন, মান সাল্লা আলাইয়া ফি কুল্লি ইয়াউমিন খামসিনা মাররা, যে ব্যক্তি যে বা যাহারা প্রত্যেক দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূর 50 বার দরুদ শরীফ পড়ে, কয় বার? 50 বার, 50 বার দরুদ শরীফ একু বইটা তো ফরিদ্দের, অথবা নামাজের পরে ফজর নামাজের পরে 10 বার হইলে, জোহর নামাজের পর 10 বার হইলে, আসরের পরে 10 বার, মগরিবের পরে 10 বার, এশারের পরে 10 বার হইলে তো টোটাল খবর হয়ে গেল, এক কুবিড়ে তো সারি ফুরিত তেরা যায় বা খণ্ড খণ্ড করি বিভিন্ন সময়ে এলেও ফুরিত তেরা যায়। মোট কথা যে ব্যক্তি দৈনিক 50 বার আই রসুলুর দরুদ শরীফ পাঠ করি উসাফিহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রসুলের ফরমান দে কিয়ামতের দিন আই আর সেই উম্মতুল লয় মুসাফা গুলগম হ্যান্ডশিপ গুলগম, তৈলে আল্লাহর পেয়ারা রসুলুর 50 বার যে ব্যক্তি দৈনিক দরুদ শরীফ পড়ে, আমি সেটা পড়ে একদিন হইলে দুইশের দিন না হইলে এলে নয়, ডেলি প্রত্যেক দিন যে ব্যক্তি আল্লাহ রসুলুর 50 বার করে দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ পেয়ারা হাবিব হর মাধ্যায় কিয়ামতের দিন মানুষ ইবার লয় হ্যান্ডশিপ বুঝব, ইবার লয় মুসাফা গুলি, তাহলে দরুদ শরীফের বহুত বড় গুরুত্বপূর্ণ ফজিলত না, এবং এবাদতের মধ্যেও একখান সহজ এবাদত, খেয়াল এখনো কষ্ট হইতো নয়, যে কোনো অবস্থায় যে কোনো টাইমে চাইলে আমল করে তেতে লিখব, আমি সে আমল করব, বহুত ফায়দা আছে, বহুত ফায়দা আছে। দ্বিতীয়ত আরোগ্য হাদিস শরীফ
যেই হাদিস শরীফ হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা উজ্জ্বল ইমাম বুখারী হইতি প্রত্যেককে চিনতে লাগগুন জানতে লাগগুন প্রায় এলাকায় এলাকায় বর্তমানে খতমে বুখারী দেনো না বুখারী শরীফের খতম ভরাত দেনো না এই বুখারী শরীফ জিবে লিখি ইবে হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইতেই এই হাদিস বর্ণনা উজ্জ্বল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ছোটবেলায় সমবয়স্ক তেকতি তান সবুর জ্যোতি গিল জ্যোতি নষ্ট গিয়ে অন্ধ গিয়ে তান আম্মা যান সব সময় আল্লাহ দরবার যে দোয়া করতো আল্লাহ পাক আর ফওয়ে সবুজ জ্যোতি ফেরত দো আল্লাহ আর ফওয়ে সবুজ জ্যোতি ফেরত দো এভাবে মায় আল্লাহ দরবার গিয়ে সবসময় দোয়া করত কান্নাকাটি করত মাত দোয়া বাপত দোয়া ফল আর হকর মধ্যে যে দোয়া করিব মা বাপে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় ইমাম বুখারীর মায়ও যেতে দোয়া গুজি আল্লাহ দরবারত দোয়া কবুলই একদিন স্বপ্নর মধ্যে দেখে দে হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জবরদস্ত পয়গম্বর পয়গম্বর অক্ষলর মুরব্বী যার বংশধরে হাজার হাজার পয়গম্বর আছে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে স্বপ্ন যোগে আইরে ইমাম বুখারীর মারে হদ দে আই আল্লাহর হক তুন তো আল্লাহ সুসংবাদ আননি খুশ খবর আননি দি আল্লাহ তোমার ফওয়া সবুজ জ্যোতি ফেরত দিয়ে এল্লা স্বপ্ন দিকে রাতি ইমাম বুখারীর মা তো ফোয়া তো গুমত সবুজ জ্যোতি ফেরত হইয়ে না নয় ফোয়া চেতন হইলে না বুঝে দেবে কিন্তু স্বপ্ন দেখিয়ে রে মা খুশি যেহেতু এ ধরনের স্বপ্ন কোনোদিন তো মিথ্যে অন্য পারে যেটে আল্লাহর উপরে পয়গম্বর তো সে ভেঙে পয়গম্বর লইয়ে তো শয়তান এখনো দুঃখবাজি করে নিতে পারে অতএব এই সত্য স্বপ্ন ইয়ান দেখি মনে মনে খুশি হইয়ে ফোয়া চেতন হলে অপেক্ষা করে কিছুক্ষণ পর যাতে সকাল হাসাই চেতনই ফোয়া চেতনই রে ফোয়ায় নিজে হর আম্মা যান আয় আল্লাহ রহমতে এখন বেকিন দেখিস আয় তো বেকিন দেখিস আল্লাহ আর সবুজ জ্যোতি ফেরত দিই তো সবুজ জ্যোতি ফেরত দিয়ে তো দিই আল্লাহ এনভাবে সবুজ জ্যোতি ফেরত দিয়ে দে আরাউনরা সাঁদর আলোর মধ্যে বেকিং দেখি সান্নিভর মধ্যে বেকিং দেখানো যান না রোড গাড়ি চলাফিরা ইত্যাদি মধ্যে আরা দেখি কিন্তু সাঁদর হর মধ্যে হনে কিছু ফরিদারিবে না ফরা যাবে না সাঁদর ফরন মে যখন কিছু লিখতে দিলি লিখিতে আরিবে না লেখাপড়া করিতে যাইত না এনে দেখা যায় কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সুগুন মধ্যে আল্লাহ এন জ্যোতি ফেরত দিয়ে দেয় এবার সাঁদর আলোর মধ্যে লেখাপড়া করি দিত বড় করে হন সুবহান সাঁদর আলোর মধ্যেও লেখাপড়া করি দিত ফরিদ দিত লিখিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা পাকর পাশে জিয়ান্দি রিয়াজুল জান্নাহ আছে জিয়ানের ব্যস্ত টুরা হয় এই রিয়াজুল জান্নাহ মেজি বই রে ইমাম বুখারীয়ে সাঁদর হরণ মেজি উগ কিতাব লিখি সাঁদর হরণ মেজি উগ কিতাব লিখি এই কিতাবের নাম তারিখুল কবির এই কিতাবের মধ্যেই এই হাদিস লেখা আছে আল্লাহ রসুল এরশাদ ফরমাইয়া ইন্না লিল্লাহি মালাকান আল্লাহ তবারক তাআলা উগ্র ফেরেশতা সৃষ্টি করিছি উগ্র ফেরেশতা বানিয়ে দে আল্লাহ খুল্লা ফেরেশতা আতাহুল্লাহু আসমা আল খালায়েক কুল্লাহা দুনিয়ার বুকুরু যদুগ্য মানুষ আছে এবং যেদুগ্য জিন আছে যেদুগ্য ফেরেশতা আছে বেকুনতে যাতে কেন ইউনিভার্সিটি আছে শ্রবণ শক্তি আছে
ওই ফেরেশতা ওরে আল্লাহ খাইল্লা যায় এতক্ষণ উনি বেশ শক্তি দিয়ে এই লৌক্য ফেরেশতা আল্লাহ পাকে বানিয়ে যেই ফেরেশতারে আল্লাহ তমাম দুনিয়ার বেকুনুর সমান শুনুনুর ক্যাপাসিটি শুনুনুর শক্তি দান বিজ্ঞাপন এই ফেরেশতা তমাম দুনিয়ার যে দুয়া মানুষ আছে বেকুনে যান শুনিয়ে এ বেকুনুর কথা খাইল্লা যায় নিজে একজনে শুনিতে এল্লা ক্যাপাসিটি ওয়ালা উদ্দা ফেরেশতা আল্লাহ পাকে বানাইন ওয়া হুয়া কায়েমুন আলা কবরি এই ফেরেশতা আই রসুল যেদিন ইন্তেকাল হইম ওই দিন আর কবরের পাশে আই রে তিয়েব ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত যতদিন না হয় এতদিন ইন্দিতি এতে আইব ফেরেশতা যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত ওই ফেরেশতা আর কবরের পাশে দাঁড়ানো অবস্থায় তাই ইবের খামকি ফেরেশতা ইবের খামল দি মা মিন আহাদিন মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান আর যে কোনো উম্মতে আই নবীর যদি দরুদ শরীফ পাঠ করে যে দেশত তাই গরিব করুক যে জায়গার থাকি করুক না কেন যেই বাসায় হরুক না কেন ইংরেজি আরবি উর্দু ফার্সি সংস্কৃত হিন্দি জাপানি সিন্ধি কত ভাষা নাই না দুনিয়ার যে কোনো বাসায় যে কোনো ব্যক্তি যে কোনো জায়গার তাই এর যদি আই রসুলুর দরুদ শরীফ পাঠ করে ওই ফেরেশতা ইন বেক কিন শুনিব প্রত্যেকের দরুদ শরীফের আওয়াজ ফেরেশতাই বেয় শুনিব এই ব্যয় শুনুনোর পরে তারপরে ওই ফেরেশতা আরে সম্বোধন করি আরে ডাকিয়ে হইব দেয়া মুহাম্মাদু ইন্না ফালানান সাল্লা আলাইকা কাজা ওয়া কাজা আই আল্লাহর রসুল অমুক দেশর অমুকুর ফোয়া অমুক অনর নাম অনর বাফর নাম সহ উল্লেখ করি ফেরেশতায় আন নবীর হইবে দে আই আল্লাহর রসুল ফলনা দেশর ফলনার ফোয়া ফলনা অনুরুর এভাবে দরুদ শরীফ পাঠ করি এভাবে নবীর কাছে দরুদ শরীফের রিপোর্ট পৌঁছাইব ফেরেশতা আইবে তিবা আরা দুনিয়ার কথা বেকিন শুনে দে খেনে শুনে ইয়ান বুঝি বেল্লাই একখান জিনিস খেয়াল করো এই যে আমরা মোবাইল ব্যবহার করি বেক্ষণে এই মাহফিল যেদুয় মানুষ আসুন প্রত্যেকের হাতত যদি উগ্র মোবাইল ল উগ্র মোবাইল লইয়ে রে কেয়া ইন্ডিয়ান মেজে অনর হনুগ্র আপন মানুষ আছে বের কাছে মোবাইল গুলি কেয়াতে মনে হয় যে আমেরিকান মেজে আর অজ্ঞ আছে বের হতা হই কেয়া ডাকাত মানুষ গেল হতা হইতো সা কেয় নিজের গরম মেজি নিজের ফোয়াশা বা নিজের স্ত্রীর ল কথা হইতো স্যার যাতে যেড়ে মনে হয় যে ভাষায় মনে হয় ইংরেজিত হোক উর্দুত হোক ফার্সিত হোক আরবিত হোক যে কোনো ভাষায় অনেক মোবাইলত কথা হইলি মোবাইলের কথাই বদ হতে যায় যারে হইতে লাগবে আরে ফোঁসেন না না ফোঁসেন ফোঁসেন কিন্তু ফোঁসার দেখুন এই যে মোবাইলের ঠাওয়ার আছে ঠাওয়ার হল না দেখুন অসল অসল লম্বা লম্বা লোহা দি বানিয়ে দেয় এই যে টাওয়ার আছে টাওয়ারের তো এন পাওয়ার আছে যে এমন শক্তি আছে যে এই টাওয়ারে অনর হতাই বেঠানিয়ে অনেকক্ষণ ল তারপরে টাওয়ারে অনেক জাল হতা হইতে লাগবে না রে পৌঁছাই দে লুজিয়ে হামিন বেকিং ঘর দেখুন ওই টাওয়ারে অনেড়ে বই এলো হইতে লাগবে ই আমেরিকা ফসল বুঝি অনর হতাই বে আমেরিকা ফসল দেখুন ওই টাওয়ার জিবে বই ইবের মধ্যে এমন পাওয়ার ফিট করে আগিয়ে দেয় এমন শক্তি ফিট করে আগিয়ে দেয় জিবায় অনর হতা অনতুন রিসিভ করে আবার অনর হতা সাপ্লাই করে তৈলি খাওয়ার ইদ উগ্র ইবে ইংরেজি হতাও বুঝের ফার্সি হইলেও বুঝের আরবি হইলেও বুঝের অনেক জেলা হইতে লাগবে না লদ দিবে টানে না নটান তাহলে মানুষই বানাই দিয়ে উগ্র টাওয়ার মানুষত তৈরি খোদার তৈরি নয় মানুষ তৈরি মানুষের তৈরি এর মধ্যে যদি এল্লা ক্যাপাসিটি থাকে এরকমের শক্তি থাকে তাহলে আল্লাহ পাকে সৃষ্টি করিকে দিই এবার পাওয়ার করলে বুঝাই মনে মনে চিন্তা করুন এবার পাওয়ার করলেও বুঝলাম
অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায় আকদসের মধ্যে আল্লাহ একটা স্পেশাল ইল্লা ফেরেশতা কায়েম করে রাখি জিবাই উম্মতর দরুদ ও সালাম রাসূলের কাছে লজিরে পৌঁছায় বড় গরি হন সুবহানাল্লাহ তাই মজলিস হাজেরিন হামেশা আল্লাহ রাসূলের দরসে পড়বিছ বেশি বেশি দরুদ শরীফ পড়নান আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সুন্নি জামাতের মানুষ হলে দরুদ শরীফ বেশি পড়ে বেশি দরুদ শরীফ পড়নান হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের বেটা করবালার ময়দানত বাসিয়েছিল বিয়ার কিন্তু বেকুন শহীদ কি হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতায়ে বয়ান বুঝিতে বেশি বেশি দরুদ শরীফ পড়নান হার আলামত সুন্নি জামাতের আলামত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত দি বেশি বেশি দরুদ শরীফ পড় হামেশা দরুদ শরীফ পড়জন হামেশা দরুদ শরীফ পড়লে রাসূলের মহব্বত সৃষ্টি হবে অন্তর মধ্যে আর নবীর মহব্বত অন্তর সৃষ্টি হইলে তো দিন ধর্মর খাস শরীয়তের খাস কর্ম নামাজ রোজা হজ যাকাত নিন অনন্ত বালা লাইব রাসূলের প্রেম আইল তো মজলিস হাজেরিন হামেশা বেশ বেশ দরুদ শরীফ পড়িবেন আল্লাহ প্রত্যেক করে বেশি বেশি দরুদ শরীফ পড়ানোর তৌফিক দক বড় করে হন আমিন মজলিস হাজেরিন সদায় দস্তে করবাল্লাহ স্মরণে আজিয়ার এই মাহফিল আয়োজন করা গিয়ে আলে বাইতে রাসূলের স্মরণত আয়োজিত এই মাহফিল যদিও একটু বিলম্বে হইলেও অন্যান্য জায়গার মধ্যে তো মাহে মহরম শরীফের ভিতরে সৌদায় দস্তে করবাল্লার স্মরণে মাহফিল হয় হয়তো আয়োজন ভিত্তি প্রস্তুতি নীতি বিলম্ব হই যার কারণে একটু দেরি আয়েরে মাহফিলের ইন্তজাম করা গিয়ে তো শুকরিয়া করবালা সম্পর্কে অনেক ওয়াজ অনেক বয়ান আমরা শুনলাম করবালার ঘটনা শুনুন করবালার বয়ান শুনুন না ইয়ন হল আসল মকসদ ন আসল মকসদ হল যে করবালার শিক্ষা গ্রহণ করো করবালার যুদ্ধমান ওই কি উল্লে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সংখ্যক মানুষ ঠোঁটেলে বেখুনি মিলি বত্তজন নিজর বউ বেটি নিজর ফুয়াসা নিজর বাইফুত নিজর বাগিনা নিজর স্বাস্থ্যবায়ুর ফোয়া এল্লা নিজর ফোয়াসা বেকুন লই বক্তবৃন্দ যারা আছিল তারা সহ বেকুন লইরে টোটেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মানুষ আছিল যে 72 জন মাত্র 72 জন মানুষ আর অপরদিকে এজিদর পক্ষে একজন দুজন নয় এই পক্ষে মানুষ আছিল যে 22,000 22,000 মানুষ এক ডোদি আর এক ডোদি মাত্র 72 জন মানুষ এরকমের কোন একখান যুদ্ধ এরকমের কোন ঘটনা আল্লাহ দুনিয়া বানাই দেই দিল এই পর্যন্ত ওই না দুনিয়া এই কোন ঘটনা ওই বলে অন্য না আমরা এক ডোদি মাত্র 72 জন আর এক ডোদি 22,000 72 এর লয় 22,000 এর লয় কি কোনদিন যুদ্ধ হয় না কোনদিন কি ডাঙ্গ হইব না মার ভিড় হইব না কোনদিন হইতো না দিয়ে নইল কে করবল্লার যুদ্ধুর কেন ওই ক্যা তার কারণ কি 22,000 মানুষের সামনে 72 জন মানুষ ফরাজ হই বুঝে এখনো সন্দেহ আছে না ফরাজ হই বুঝে এখনো সন্দেহ নেই যেন বীর পুরুষ হোক না কেন তারপরেও হরে 22,000 আর হরে মাত্র 72 জন আরও এটা কিছু ছোট ছোট ফুয়াও আছে তাহলে ফরাজ হই বুঝে এখনো সন্দেহ আছে না এখনো সন্দেহ তো জানিও নি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে দে এই যুদ্ধুন মসজিদ যদি মোকাবেলা থিয়াই তাহলে আরা শেষ পর্যন্ত ফরাজ হই ইয়ান জানতো কি না ইমাম হুসাইনি জানতো তো জানর মায়া প্রাণর মায়া বেগ মানুষ উঠতে আছে এন কোনো মানুষ আছে না জীবের তো নিজের জানর মায়া নাই এন কোনো মানুষ পাইতে নয় দুনিয়াতে জান রক্ষা করি বেল্লাই মানুষ উঠতে টাকা পয়সা ধন সম্পদ যা আছে বেগ কিন খরচ করি শেষ পর্যন্ত নিজের বসত বিড়ে উদ্দে বেশি মানুষের চেষ্টা করে দেন নিজের প্রাণ রক্ষা করিবে
প্রাণ মানুষের ইল্লা মায়ার জিনিস না ইমাম হোসেন উত্তে যে প্রাণ আছিল ইয়া নন লইলা মায়ার প্রাণ আছিল না নো আছে ইয়া নতে ইল্লা আছে আর আমরা তে নিজর ফুজি ওর মহব্বত আছে ইমাম হোসেন উত্তে কি ফুজি এগুনর মহব্বত নো আছিল আছিল না নো আছে অবশ্যই আছে তাহলে এতকিন বেকিনরে কুরবান দি এতকিন বেকিনরে বিসর্জন দিয়ে রে তারপরও ইজিদুর কাছে মাথা নত ন করে দে সারান্ডার নও দে তারপরও ইমাম হোসেন দৃঢ়ভাবে কারবালার ময়দান নিজে শেষ পর্যন্ত যুদ্ধ করে গিয়ে দে এই ঘটনা আনুনি এত কি শিখকো ওনারা বহুত অন্য কারবালার যুদ্ধ কারবালার যুদ্ধের ঘটনা জীবন নিজে বহুত অন্য কারবালার ওয়াজ বহুতবার অন্য এদুর বসবিদে প্রত্যেক বছর বছরন মিজি মোরম সানাইলে একবার একবার খরবল্লার বয়ান দেন না এইলে একজনের 50 বছর 8 বছর 70 বছর বয়স হয়ে দে বছরে একখান একখান উইল্লো 50 কেন উইল্লো তো হমন মিজি এতকেন খরবল্লার ওয়াজ উনি রে তুই শিখু দেখি কি শিখু চাই আর এন হত যদি খরবল্লার ঘটনা তুই কিছু শিখতিয়া আজি এ দুনিয়ার অবস্থা ইল্লা নতু বর্তমানের অবস্থা জেল্লা এল্লা অবস্থা নয় তো যদি তুমি কিছু শিখতা এ তুমি কিছু ন শিখু দেই তাহলে অবস্থা ইল্লই প্রিয় হাজরিন আরা বেকুন দাবি করি আরা ইমাম হোসেন যদি আল্লাহ তাআলা আনহুর পার্টির মানুষ আরা হোসেনি গ্রুপ আরা হোসেনি দল ইয়া নারা দাবি আরা দাবির বেলায় হইলাম দে হোসাইনি কিন্তু হামর বেলা হামর বেলায় বেকুন এজিত পার্টি খাজে খারবারে এজিত পার্টি দাবির বেলায় হইল দি হোসাইন পার্টি মুখে দাবি করানোর বেলায় আরা ওই ইমাম হোসাইনের দল ইমাম হোসাইনের সাপোর্টার কিন্তু হামমিন সবই তো ফজরিতে আজ পর্যন্ত যেতেন হাম করে কিন্তু বেক এজিদি হইতো দেখামে কি খাসকার বাদে চলে দিবে কি নেজিদুল দিল্লা দাবির বেলায় কেবলমাত্র আরা হোসাইনি গ্রুপ মাজো সাজরেন মাওলানা আব্দুল মুস্তাফা আজমি বহুত বড় আলেম ইন্ডিয়ার ইবে একদিন করবল্লার ওয়াজ করে দে এড়ে ওয়াজর মাঝে উগ মানুষ দিয়ে ইরে আরজ গইল হুজুর আই একখান জিনিস জানতাম সাইন কি কদে জানতাম সাইদ হুজুর কি এজিদুর জামানাও বেশি খারাপ আছিল না আর জামানাইবে বেশি খারাপ শূন্য বেশি খারাপ ইয়ান অন তাঁরার বুঝে হন ধরি এজিদুর জামানা বেশি খারাপ নাকি আর জামানা বেশি খারাপ খারাপ বেশি শূন্য তো মালা সাহেব জবাব দে দে হতবা এজিদুর জামানা আর জামানা তো কোটি কোটি গুণে বালা আছে এজিদুর জমানা আর আর জমানা তুন কি আছিল বালা আছিল আর আর জমানা এজিদুর জমানা তুন বহুত বেশি খারাপ কেন খারাপ প্রমাণ কি এজিদুর জমানার মধ্যে এক ডো দি এজিদ আছিল আর এক ডো দি এজিদুরে বাঁধা দেওয়ার নেই ইমাম হোসাইন আছিল এক ডো দি এজিদ আছিল আর এক ডো দি হন আছিল ইমাম হোসাইন আছিল কিন্তু বর্তমান যুগ জীবে চলে রেডে বেক এজিদ ফাটি আছে দে হোসাইন ফাটির একজনও নেই মানুষ ঠিয়ে বুধে মানুষ উগ্র নেই এজিদুর দলল ঠিয়ে বুধে এজিদুর দলল মোকাবেলা করি বুধে মানুষ একজনও তো নেই এজিদুর হামাজিল দেখি ছান্ডাই গরম লহরাই গরম গুন্ডাই গরম জোজ্জলম গরম ই নাছিল দে এজিদুর চরিত্র এজিদি কইতে দে হামিন বর্তমান জগত মানুষের নগর মিজা হতা নগর জলম নগরে সুরি নগরে মানুষের সম্পদ মানুষের অক জলম গরিয়ে ধ্বংস নগরে কিন্তু বেগে যদি করতে দেখাম তেজিদুর হামে জমানা নেই যে মানুষের গরণ না নগরে গরে কিন্তু তখন তো বাধা দৈন্য ইমাম হোসাইন আছিল এখন বাধা দৈন্য এখন আছে সাই আর এখন বাধা দৈন্য কে আছে না বেকুন গরণ্য আছে যে বাধা দৈন্য এখন কি নাই ইতালে মালা যায় হদ দে এজিদুর জমানা আর আত্মন বালা আছে কে আর হোসাইন আছিল আর এডে বেকুন এজিদ আছে যে হোসাইন নেই ইতালে আর জমানা এজিদুর জমানা তো বহুত বেশি খারাপ মাজো সাজরিন আর করবালার ওয়াজ বহু শুননি আল্লাহ বাসারে আইলে বহু শুনন
কিন্তু করবালাতুন জিয়ান শিক্ষা গ্রহণ করার দরকার আছিল কোন শিক্ষা গ্রহণ ন গুরিয়ারা অথচ বিদর্মী হলে শিক্ষা গ্রহণ করছে ঈমান নাই দিয়ে কাফের বেঈমান মোশরে ইতরা শিক্ষা গ্রহণ করছে যেন নাকি মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী করবালা সম্পর্কে লিখে দে আমি ইমাম হোসাইনের শাহাদতের ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি করবালার ঘটনা ফুরগি আমার নিকট প্রতীয়মান হয় যে এই করবালার ঘটনা ফুরি আই বুঝিতার কি দেখি ভারতের মানুষ যদি একটি বিজয়ী জাতি হিসেবে দুনিয়াতে থাকতে চায় তাহলে ইমাম হোসাইনকে অনুসরণ করতে হবে হনে হদে মহাত্মা গান্ধী হদে গান্ধী হদে ভারতের মানুষ যদি স্বাধীন জাতি হিসেবে দুনিয়ার টিকে থাকতে যদি চায় তাহলে এই ভারতের মানুষত্বে ইমাম হোসাইনের চরণ শিক্ষা গ্রহণ করুন করিব মহাত্মা গান্ধী হতাইয়ান হর আজি মুসলমানন নিজিয়ান হইনে হন আছে চাই ভাই হল আর দেখন চাই হন আছে মুসলমানন নিজ যারা তো এতিম কি এতিম কি যারাতে আজিয়া হোসাইনি পতাকা লই রতি নিয়া হোসাইনি প্রতিবাদী কণ্ঠস্বর হন আছে আর মধ্যে আর তো বেগ রং তামাশাত আছে দি রঙ্গিলা ওয়াজ উনুর আছে দেয় না হাজার কথা উনুর খুদ্দি হাত দিয়ে তো নেই হন কি রঙ্গরি দেয় না বেগ তুমি প্রিয় হাজরিন বোর্ড দিলে ওয়াজ শুনতে লাগুন বোর্ড দিলে ওয়াজ শুনিবেন বর্তমান যুগে ওয়াজের দ্বারাই মানুষ বেশি গোমরা হয়ে যায় বেশি ফসগ্রস্ত হয়ে যায় মানুষ বর্তমান যুগের ওয়াজের দ্বারা কারণ ফেসবুকের মধ্যে নানান দৈল্য ওয়াজ এটা সুন্নির ওয়াজ আছে ওয়াবির ওয়াজ আছে কাদিয়ানির ওয়াজ আছে শিয়ার ওয়াজ আছে খারেজি ফেরকার ওয়াজ আছে তবলিগ ফেরকার ওয়াজ আছে বিভিন্ন দৈল্য ওয়াজ আছে তো মোবাইল তো নেই উনি উনি যাতে জিয়ান গমলা আর ইতে ইকে যার যাতে জিয়ান বালাল আর ইতে কজু ঝুঁকি যার মানুষই বিয়া ওই মোবাইলের ওয়াজ ইন উনি উনি এর লাভ হতে না ক্ষতি হত দে লাভ না ক্ষতি হর সাই বুঝিস ওয়াজ যে উগা আলেম দর দিবেন লাই আগে মানুষে উগা গম্মিকা আলেমর কাছে যাই রে পরামর্শ করছে যে আর একখান মিলে শরীর পড়াইম বা হারে দর দিলি গমই এখন মুলিশিয়া সিলেকশন করে দে তো মোবাইল উত্তর এখন মুলিশিয়া সিলেকশন করা যা দে মোবাইল উত্তর মোবাইলের ওয়াজ উনি জিবে কেন উনি ভালা লাগে ও দিবে দর দিন দান না প্রিয় হাজরিন যারার বয়স চল্লিশ পঞ্চাশ বছর ইয়েদুর বয়সের মানুষ যারা আস ওনারা কিছু বয়স্ক ফুরান আলেমলের ওয়াজ উন্নু দে মানুষ এখনো দুনিয়া জোর আস শের বাংলা সর ওয়াজ উন্নু দে মানুষ রাইজ দুনিয়া জোর আস সুফি আসন উল্লাহ সর ওয়াজ উন্নু দে মানুষ রাইজ দুনিয়া জোর আস এভাবে বড় বড় আলেমল মোল্লা আব্দুল সবুর নৌরির ওয়াজ উন্নু দে মানুষ আস মোল্লা আব্দুল গফুর সর ওয়াজ উন্নু দে মানুষ এটা আস আইজ দুনিয়া জোর জামাল ভাড়ার মোল্লা নূর মাহমুদ সাহর ওয়াজ উন্নু দে মানুষ আস সুইসা বুজুরুর হওয়া মোল্লা আবু তাইশর ওয়াজ উন্নতে মানুষ এখনো দেশের উপর আছো বাঁচিয়েছ ওয়াজ ইন হইলে আছিল বর্তমানে ওই দিন হইলে এখনকার ওয়াজ আগাগোড়া হতে কেন সুর বাদে গজল বাদে এটা তো কিছু শিক্ষণীয় তো আইয়েরে পানো সারা রাজ্যর ওয়াজ উন্নয়ন করে বা উনিলে দেখি শিখিলে দেখি বুঝল লইলে আগরি বইতে বেঁধে শিখিবে দেখলে এখনো কথা নময় জানিবে দে জননের প্রয়োজন আছে তেমন দিলে হতা নয় শুরুর পাগল বে কোন দুনুর পাগল ইন বলো ওয়াজ উনি দেহারা বর্তমান জীবন মে কি তো এলে ওয়াজ বাজি কে আমার থেকে দুইল কি বললে উনে তাই বেদে খাম কিছু হইত পরিবর্তন হইতে কিছু হইত না পরিবর্তন হলে পরিবর্তন দেন দিলে ওয়াজ উনুন করিব তারপরে তো পরিবর্তনের চেতনা সৃষ্টি হইব অনুর মধ্যে তো ওই পরিবর্তন হইতে দিবে প্রিয় হাজরিন করবাল্লা যুদ্ধ জিয়ানো ইয়েল ইয়ান দুনিয়ার মধ্যে যেটুকা জালেম আছো জালেম অল্লাহ বলি সতর্ক বার্তা সতর্ক সংকেত কি করবাল্লার ময়দান এ জালেম জুলুমর পরিণতি কি হয় করবাল্লা তুন শিখ তোরা
করবল্লা তুলসিক যারা জুলুম করো দুনিয়ার দুনিয়া খামাই বেললাই দুনিয়ার সম্পদ অর্জন করি বেললাই যারা গরিবরু দুর্বলরু জুলুম করো স্টিম রুলা চাল শক্তি আছে জনবল দনবল আছে যেন মনে হয় করো কিন্তু আয় খোদার শক্তির কথা ভরি নজাইস করবল্লার কথা খেয়াল রাখ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে ফরমাইয়ন আল্লাহ হদে আই আল্লাহর পেয়ারা হাবিব আওহাল্লাহু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আর রসুলের কাছে ওহি ফাটাই দে হে আর প্রিয় হাবিব ইন্নি কাতালতু বে ইয়াহইয়া ইবনে জাকরিয়া আলাইহিস সালাম সাবিনা আলফা আল্লাহর নবী হযরতে ইয়াহইয়া পয়গম্বরের ইহুদি অনেক শহীদ করে দিল আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের খালতো ভাই আপন সাক্ষাৎ খালাতো ভাই জকরিয়া আলাইহিস সালামের বেটা ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর জিবারে ইহুদি হলে শহীদ করে গেল আল্লাহ আর নবীর হদ দেয় এ নবী ইয়াহইয়া আলাইহিস সালামের শহীদ করে গেল দিয়ান আল্লাহ আয় খোদা 70,000 ইহুদি তুন তার প্রতিশোধ লো বদলালো 70,000 ইহুদি তুন আয় খোদা বদলালো ইয়াহইয়া আলাইহিস সালামের শহীদ গির গে দিয়ান উল্লাই আর ওয়াইন্নি কাতেলুন বেইবনে বিনতেকা সাবিনা আলহম ও সাবিনা আলফা আর অনন্নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে এজিত ফাটি হলে জুলুম করিব এই জুলুমের বিনিময়ে আয় খোদা 1,40,000 মানুষ উত্তন প্রতিশোধ লই 1,40,000 মানুষ উত্তন আয় খোদা প্রতিশোধ লইম একজনেরও সাত দিয়ান যাইতেন যাইতো নয় এজিদুল্লাহ যে দুঃখ মানুষ বাজা আছে না খোদায় ব্যাক নতুন প্রতিশোধ লই এবং প্রতিশোধ লই আল্লাহ পাক করবালার ফরে করবালার 3-4 বছর ফরে আইরে যেতে মুক্তার সকভি নামক এক ব্যক্তি ক্ষমতার উড়ে ছিল এই মুক্তার সকভির আমলন মধ্যে 70,000 এজিদি বাহিনী বেকুনের কতল করে দেয়া গিয়ে দুনিয়াতে 70,000 উদ্যোগ নয় এজিদুর সমর্থক এজিদুর পার্টি এজিদুর দলের মানুষ এজিদুল্লাহ বাজা আছে দেন বিল্লা এজিদুর আত্মীয় স্বজন এইটা তোয়াই 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 70,000 মানুষের কতল করে দেওয়া গিয়েছিল দুনিয়া মেয়ে তারপর দি উমাইয়া হুকুমত শেষ জনের পরে যাতে আব্বাসি হুকুমত শুরু হই আব্বাসি হুকুমত শুরু হওয়ার পরে আর 70,000 কতল করা গেল জিন্দা কতল করণ শেষ হওয়ার ফরদি এই বনু উমিয়া এজিদুর গোষ্ঠীর মানুষের কবর জেড়ে জেড়ে আসিল কবর পর্যন্ত কুড়িয়ে রে কবর লাশ তুলিয়ে রে আগুন ছুড়ি ফেলা গেল এন গরিব প্রতিশোধ লই আল্লাহ জালেমত্তুন এইভাবে আল্লাহ প্রতিশোধ লই তৈলে করবল্লার ঘটনা শুনি এ কথা শিক্ষা গ্রহণ করো যারা জালেমল আসল দুনিয়ার মেজি এই জালেমলের বিচার একদিন হইব একদিন হইব এখন নদ দে আল্লাহ পাক শান ন ইত্যাদি অপরাধ গুরগুয়ান ওয়ান ওয়ার শাস্তি দি ফেলন আল্লাহ শান নয় আল্লাহ কিছুদিন সময় দে তুমি বুঝিয়ে রেখে না তোবা দিল্লা করি গমন নিয়ে আল্লাহ সাথ দে গমন নিয়ে আল্লাহ সাথ দে যাতে দেখা যাক দে তোমার সুযোগ দেওয়ার ঘরেও তুমি গম নইলে বরং আরো বেশ শুরু করে দিও তুই আল্লাহ ধরিব শেষ ধরা জালেমন জুলুম করেন না মানুষ হল শিক্ষা গ্রহণ করো করবল্লার ঘটনার্থ করবল্লার ঘটনা তুন শিক্ষা গ্রহণ করো আল্লাহ জালেম আল তুন প্রতিশোধ লেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এজিদুর কাছে সারেন্ডার হইত এজিদুর যদি মানি নিত তাহলে এজিদি আজ নেবে না কদম বুঝি গইত ইমাম হুসাইন কারণ ইবে রসুলুর নাতি হতে এজিদও খুব বালা জানে ইবের আজ নেবে না কদম বুঝি গইত জিয়ান সাইয়েন দিত কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদুরে গোলামি এখতিয়ার ন করে নিজের প্রাণ দিয়ে জান দিয়ে তারপরও ইসলামের আইন ইসলামের কানুন দুনিয়ার কায়েম রাখিবেন লাই ইমাম হুসাইনে নিজের সর্বস্ব বেকিন করবল্লার ময়দান নিজে লুঠে দি তো প্রিয় হাজরিন অনর সাধ্য মতো অনতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গ্রহণ করি ইয়ান মুসলমানের অন্যতম খাস যে কোনো একখান অন্যায়ের বিরুদ্ধে অনতে যেদ্দূর সাধ্য আছে যেদ্দূর শক্তি আছে শক্তি অনুযায়ী অনতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গ্রহণ করিব ইয়ান করবল্লার শিক্ষা
করবালা এ শিক্ষা দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে ন্যায়ল্য কোনো আপোষ নাই, সত্যল্য মিথ্যাল্য কোনো আপোষ নাই, হকল্য বাতেলল্য কোনো আপোষ নাই, ইয়ে করবল্লার শিক্ষা, করবল্লার শিক্ষা। আজ ইয়া করবল্লার ওয়াজ উনি আরা, কিন্তু করবল্লার শিক্ষা লয় আর কোনো কানেকশন নাই, আর শুধু এনে ঘটনা উনির দি, ঘটনা উনির বরং সে বোধ বয়ান করেন নলে এমন রং দিয়ে বয়ান করে দে যে বয়ানোর দ্বারায় অনেক সময় মানুষের তো খাঁদা নিয়ে যাবে। হা ওলাদ রসুলের রেন করি জুলুম করা কি এক ফোড়া ফানি দেওয়া নজায়, তিন দিন পর্যন্ত অনাহার আসিল, পেয়াসা কাতর আসিল, এরকমের জুলমের ঘটনা অকল বয়ান করলে মহাব্বতে মানুষের তো খাঁদা নিয়ে যাবে, এল্লা বয়ান করে দে মানুষও আছে। কিন্তু করবল্লার ঘটনা মানুষের তো খাঁদা নিয়ে যে দেখলে করি বয়ান করেন না, কিতাবত মানা, কিতাবত মেজি মানা খিললেই মানা, উগ্র মানুষের শোক প্রকাশ করেন আছে যে আর শরীয়তের মধ্যে তিন দিন, কোনো মানুষ যদি এন্তেকাল হয়, কোনো মানুষ যদি মারা যায়, এবার যে কোনো কে আয়ক শোক প্রকাশ করতে হবে দেখো দিন, মাত্র তিন দিন, একমাত্র মাইয়ে হওয়া ব্যতীত, হন মাইয়ে হওয়ার যদি স্বামী মারা যায় তৈলি ব্যক্তি শোক প্রকাশ করেন ফরিবিতে চারি মাস দশ দিন, মাইয়ে হওয়াতে শোক প্রকাশ করেন ফরিবিতে স্বামী মরি গেলে আর কে নো, বাপ মরি গেলে বাই মরি গেলে এতে তিন দিন, কিন্তু স্বামী মরি গেলে মাইয়ে হওয়াতে শোক প্রকাশ করেন ফরিবিতে চারি মাস দশ দিন। এই সারা দুনিয়ার যে কোনো ব্যক্তি মারা গেলে শোক প্রকাশ করণ বেলে চিন্তা করণ আফসুস করণ কান্নাঘাটি করণ, এগিন তিন দিন উত্তন বেশ নয়, তিন দিন পর্যন্ত যায়স, তিন দিনের ঘরে না যায়স। ইয়া তো আরা কোন মানুষ মারা গেলে হালা হওয়ার একখান মেজি আমরা সবাই শোকা হতো, এলে ব্যানার একখান লিখি তারপরে রাস্তার মাঝে টাঁকি দে, নইলে খবর দি একখান দি টাঁকি দে, আমরা সবাই শোকা হতো, শোকা হতো যারা লিখি বেখুন আসুক দে মানুষ কোন কি এখন আফসোস করছে দেখানো যার বেখুন তামাশ গির ওই মার গিয়ে মরি গিয়ে নি ইতের মিকাশ আই রে বেখুনে আমরা শোকা হতো হই রে ব্যানার একখান লই রাইছে দেখুন আর আমার শোকা হতো ন অজ্ঞ শোকা হতো ন এনে ব্যানার ব্যানার শোক প্রকাশ করে দেখুন ত্যাগর দেন ব্যানার একখান লটকে দিগি আমরা শোকা হতো এক বছরে গিয়ে দই জানার জুলের আজ লামানোর সময় নয় এইলে ব্যানার টাঁকাইলি তিন দিন উত্তুন বেশি নড়াই বা টানি ফেলাই দিল তিন দিন উত্তুন বেশি নাই শোক প্রকাশ করেন না শোক প্রকাশের মেয়াদ তিন দিন ইতালে আলা হজরত ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাই ফরমাইন দে হনজ্ঞ ব্যক্তি এনতে গেল তিন দিন উত্তুন বেশি শোক নাই তাই করবল্লার ঘটনা এন করি বয়ান নগরীবা যে বয়ান করানোর দ্বারা মানুষের তো আবার শোক ফাড়ি উঠে আবার শোক ফাড়ি উড়ে দিল্লে করি করবল্লার ওয়াজ গরম নান মানা বরং করবল্লার ঘটনা তুন শিখিবে জিনিস কি আছে ইন বয়ান করো মানুষের তুন শিক্ষা গ্রহণ করো এতুন শিক্ষা গ্রহণ করো মজা সাজরিন তাহলে করবল্লার বয়ান আল্লাহ পাকে বাসায় রাখিলে অনেক শুনিবেন করবল্লার সবচেয়ে বড় শিক্ষা যদি জোলমর বিরুদ্ধে প্রতিবাদ জোলমর বিরুদ্ধে প্রতিবাদ আল্লাহর দিন রসুল শরীয়তর আইন ইবে দুনিয়ার কায়েম রাখিবেন লাই ইয়ানুল্লাহ বলিয়ে রে প্রতিবাদ মোকাবেলা যে কোনো শক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তর বিরুদ্ধে আয় যদি দাঁড়ায় ইয়ান দি মুসলমান হিসাবে তোমাতে তার প্রতিবাদ লাইতিয়ন করিব প্রতিবাদ গ্রহণ করিব এখন কিন্তু প্রতিবাদ হয় দিবে দুনিয়ার তিন গেয়ুই এবার নাই বর্তমানে সবুজ সাম্যে অন্যায় করলেও মানুষের চোখ ফাঁকায় চাই থাকে অনেকে আওয়াজ নেব এক অদ্ভুত ধরনের সময় এসে অদ্ভুত ধরনের সময় এসে এইলে সময় যেতে আই যাব আলেমলের হতারে যেতে গুরুত্ব নদিবে ফাত্তা নদিবে আলেমলে মাঠে ময়দানে কোরআন হাদিস বয়ান করি করি মানুষের আহ্বান করিব কিন্তু তোমার আগে কোনো দাম নদিবে মূল্য নদিবে অবস্থা যদি এলে হয় তাহলে আল্লাহ জামানুন এমন একটা সময় মানুষের কাছে আইয়ে পৌঁছিব ইয়াফিরুনান নাসু মিনাল উলামা ওয়াল ফুকাহা মানুষ হল আলেমতুন তাই যাবি আলেমলের হতার দাম দিত নয় মূল্য দিত নয়
আলেমলে জিয়ান হইবি আর তুই সরি যাইব মানুষ এইলোগ্য সময় আইব এইলোগ্য সময় আই যাইব এরকম সময় যেতে আইব ফায়াবতালি হিমুল্লাহু বেসালাসে বলিয়া তখন আল্লাহ তিনজন বলা নাজল করিব দুনিয়ার যেতে মানুষে আলেমলের খতারে কোনো দাম নদিব কোনো ফাত্তা নদিব যেন মনে হয় এন গরি বেপরোয়াভাবে চলিব তখন আল্লাহ তিনজন বলা নাজল করিব দুনিয়ার তিনজন বিপদ আইব এক নম্বর বিপদ ইউরফাউল বরকাতু আন কসবিহিম ইউরফাউল বরকাতু আন কসবিহিম এক নম্বর বিপদে বুদে মানুষের শত শত টিয়া ফুইসা খামাইব হাজার হাজার টিয়া খামাইব কিন্তু মানুষ অভাব উত্তাইব টিয়া খামাইব ফুইসা খামাইব কিন্তু অভাব উত্তাইব অভাব যাইতো না এখন অবস্থা শত শত টিয়া খামাইব হাজার হাজার টিয়া খামাইব মানুষই কিন্তু টিয়ায় কুলাইতো না মানুষরে অভাব লাগিতে আইব সবসময় ইয়ান একখান আজাব এক নম্বর আজাব ইয়া দুই নম্বর আজাব ওয়ায়ুসাল্লিতু আলাইহিম সুলতানান জালিমা দুই নম্বর আজাব দিয়ে আল্লাহ দেশের ক্ষমতা জালেমের হাতে দিব বালামেঞ্জের হাতুন মেজে দেশের ক্ষমতা দেখতে নয় খারাপ মানুষের হাতুন মেজে দেশের ক্ষমতা যাইব বই খারাপ মানুষের নিজের ইচ্ছে মজিন জান মনে হয় আনবি মৎখর শরাবখর সোড্ডা খায় টিয়া ফুইসে ওই জন্য ধরে কিন্তু দেশের সালিশ গান নয় না বর্তমানে দেশের সালিশগার সোর ডাকাইত একশো মন মিজি নামগড়া ডাকাইতেছিল বর্তমানে বড় সালিশগার বর্তমানে বড় বিচারক যে জিন্দগিন মিজি যা শুদ্ধ ফুস্তানত বিচার করি না কে নোয়াছিল ঠেয়া পয়সা হলো কি এখন বর্তমান যুগল এই মহা বিচারক বড় সালিশগার এই লোক ক্ষমতা জালেমর হাতত যাব এমন জালেমর হাতত যাইব দে ক্ষমতা লা ইউবাজ্জালু কবীরাকুম ওয়ালা ইয়ারহামু সগীরাকুম যে জালেমে তোমার মধ্যে সম্মানিত মানুষ বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আছে দিতে আর ইজ্জত করতো না যে জালেমে মুরব্বী হলরে ইজ্জত নগরিব ওয়ালা ইয়ারহামু সগীরাকুম ছোট হলরে হল দয়া নগরিব ছোটর প্রতি দয়াও না তাইব বড়র প্রতি ইজ্জতও না তাইব এইলা সক্কারি জুলুম করে দে মানুষের হাতন মেজে দেশের ক্ষমতা দেব ইয়ান দুই নম্বর বলা দুই নম্বর আজাব তিন নম্বর আজাব ওয়াখরিজুনা মিনাদ দুনিয়া বেগাইরে ঈমান তিন নম্বর আজাব বলতি এই সময়ের মানুষ জিউন আলেম হাফেজুল তুন দূরে সরি গিয়ে গই এই মানুষ হল মরিবার সময় তো গো ঈমান লই মরিতে তুন ব্যাগ বেঈমান হইলে দুনিয়া তুন মরি তিন নম্বর শাস্তি তাহলে এই সমস্ত শাস্তি দেশন মেজি আইয়ের বলি মনিয়র দেশের মানুষ হল সব আফসরিত্র অনেকটাই লোকই গিয়ে বর্তমান অনেকটাই লগি মজ সাজরিন প্রত্যেকে আল্লাহরে ডরাইয়ের নিজে নিজে সংশোধন হয়ে যাও আল্লাহরে ডরা আল্লামুকিও আল্লামুকিও আল্লামুকি হইলি তৈলে অনর জীবন মেজে অনেক সাকসেস অনর জীবন সফল জীবন আর যদি আল্লামুকি অন্য পারো অনেক লাখ ঠিয়া কোটি ঠিয়ার মালিকও অনেক যত কিছুর মালিক হোক না কেন তারপরেও অনর জীবনের কোনো দাম নাই অনর জীবন বৃত্তা জীবন আল্লামুকি হন আল্লাহরে ডরাইবেন আশা কথা হইবেন ফাঁসক্ত নামাজ অবশ্যই হরিবেন ফাঁসক্ত নামাজ হরিবেন ফাঁসক্ত নামাজ জেড়ে নাই এর মুসলমানই নেই ফাঁসক্ত নামাজ জেড়ে নাই এর মুসলমানই নেই বহুত হিসাব আছে বহুত বুজুর্গ হল বর্তমানে বাইরে গিয়ে এড়ে বাইতলি নোয়াজ স্মরণ নভরে নোয়াজ মাহুজে গুই বাইতে অনুরমার হারে ইউন ফিন্ন যে ইউন শতানোর দালাল ইউন ফিন্ন ইউন শয়তান যেটা নামাজ নেই এটা হলো ফির নেই এটা হলো বুজুর্গ নেই এটা হলো আল্লাহর অলি নেই অলি হোক বুজুর্গ হোক গৌস হোক কুতুব হোক যে কোনো কে আই হবে হোক নামাজের ভিতর দিয়ে অদে নামাজের ভিতর দিয়ে অনভরি নামাজ কোনো কে আল্লাহ মাপ নাই এখনো কে আল্লাহ ক্ষমা নাই যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ হুকুম দে ওয়াবুদিল্লাহ হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন অনবি যতক্ষণ অনর কাছে মৃত্যু হয় না পৌঁছে ততক্ষণ অনে আল্লাহর ইবাদত করতেই থাকো যেটা রসুল ওরে আল্লাহ এই লড়া দিয়ে ইয়া ফির হুদুগ রসুল তুন বড় হয়ে গিয়ে গিয়ে নোড়া তো নিজে বাই দিলে আর নোয়াজ দেওয়া ভরণ নভরে নোয়াজ নভরিয়ের ব্যস্ত যেত কি ভরে যা গরিব ফিসিয়া বুজুর গরিব ঠাইও দেয় নে হালুয়া রুটি খাই খাই যাবি কি ব্যস্ত আল্লাহ পাকে মাহফিলের কবুল আর মঞ্জুর করক বড় গরিব হন আমিন
واخر دعوانا الحمد لله رب العالمين اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا رب المصطفى جل جلاله وصلى الله تعالى عليه وسلم الله پاک এই মাহফিলের শুরুতন লইয়া এই পর্যন্ত যাহা কিছু কোরআন শরীফ হাদিস শরীফ দরুদ সালাম কিয়াম মিলাদ ইত্যাদি পাঠ করা গিয়ে ঈসা আলাইহিস সালামের নিয়তে সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করা গিয়ে আল্লাহ পাক শানের রিসালাতের মধ্যে সৌদায়ে দস্তকর আল্লাহ শানের মধ্যে বিভিন্ন বয়ান রাখা গিয়ে খোদাوند পাক ভুল ত্রুটি ক্ষমা করি সর্বপ্রথমে কবুল আর মঞ্জুর ফরমাইও আমিন আল্লাহ এই মাহফিলের সওয়াব আমরা বেকুনুর ফকতুন খাস করি এই মাহফিল যারা আয়োজন করি তারা কমিটির সমস্ত সদস্যর ফকতুন সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আযীম শান দরবার থোসাইও আমিন তমাম আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম আর রওহে পাক থোসাইও আমিন আজওয়াজে মুতাহহিরাত আওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইমায়ে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাক্কিহিন মুফাসসিরিন আল্লাহর রওহে পাক থোসাইও আমিন আল্লাহ যে সমস্ত মানুষ হল মরহুম মরহুম আল্লাহ দোয়া চাই আল্লাহ পাক তারা বেকুনুর কবরে কবরে থোসাইও আমিন ইয়া আল্লাহ পাক আমরা যে দু মানুষ উপস্থিত আছি আমরা প্রত্যেকের মুরব্বী হল আম্মা জান আব্বা জান দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি শেষ আকারে আত্মীয় স্বজন পাড়াপড়শি মহল্লাবাসী যদিও দুনিয়া তুন এই বই প্রত্যেকের আর ওয়াহে পাক থোসাইও আমিন ইয়া আল্লাহ এই মাহফিলের কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলের যদিও আমার শরীর শামিল হইয়ে বেকুনের হাজিরি কবুল আর মঞ্জুর করো আল্লাহ এই মাহফিলের উসিলায় বেকুনের ইমানত আমলত রুজি রোজগারত হায়াত ইজ্জত সম্মানত মিজি কোটি কোটি বরকত দান করো ইয়া আল্লাহ বেকুনের হায়াত মিজি বরকত দান করো ইমানি হায়াত দান করো ফাঁসক্ত নামাজ জামাতে ফরিবে তৌফিক দান করো হালাল রুজি উপার্জন করো হালাল গেজা হন তৌফিক দান করো ইয়া আল্লাহ পাক যতদিন দুনিয়ার রাহো ইমান সালামতি ইজ্জতের সম্মানে বাসা রিখো আখেরি অর্থাৎ কলমা নসিব করি দুনিয়া তুন তলব ফরমাইও আমিন ইয়া আল্লাহ পাক অ্যাক্সিডেন্টলি মত আচানক মত ফতে গাঁড়ে খালে নালে গাড়িয়ে গোড়ায় নৌকা সম্পানে মৃত্যুবরণ করো নতুন আল্লাহ আর হেফাজত ফরমাইও ইয়া আল্লাহ যে মুহূর্তে নিবে করি ইচ্ছে হয় ফসে জ্ঞানে রাখি ইজ্জতের সহিত কলমার সহিত দুনিয়া তুন তলব ফরমাইও আমিন ইয়া আল্লাহ যদুয়া মানুষের হাত উঠে গিয়ে প্রত্যেকের দিলুর আশা আর ফুরুন করে দিও আমিন কোন বেহরে মানুষ তাহলে বিমারি তুন শেফাই আজেলা কামেলা নসিব করে দিও ইয়া আল্লাহ কোনো বিপদগ্রস্ত মানুষ তাহলে বিপদ তুন উদ্ধার করে দিও কোনো কে কোনো রকমের পেরেশানির থাকিলে আল্লাহ পেরেশানির দূর করে দিও ইয়া আল্লাহ আর আর ভাই বেড়াদর হল মুসলমান ভাই কলন মেজি অনেক মানুষ মেডিকেলত ক্লিনিকত হসপিটালত বহু ডলিয়া ব্যারামে কষ্ট ভাদ্যে আছে আল্লাহ তারারে ব্যারামত সেবায় কামেলা নসিব করে দিও আমিন ইয়া আল্লাহ পাক ডেঙ্গু রোগে বর্তমানে বহু মানুষ মেডিকেল অনুযায়ী ভর্তি আছে কষ্টভার অনেকেরা চিকিৎসার অভাবে অনেকেরা টাকা পয়সার অভাবে বিভিন্ন রকমের কষ্টবাধ্যে আছে আল্লাহ দয়া করি মেহরবানি করি সৌদায়ে দস্ত করবল্লার বসিলায় আল্লাহ এই ডেঙ্গু রোগ আমরা দেশত্বন দূর করে দিও আমিন যারা এই রোগে আক্রান্ত আছে আল্লাহ পাক তারারে বেরামতুন শেফায় আজেলা নসিব করো আমিন ইয়া আল্লাহ যে যে আশা লইরে হাত উঠে ইবে কোনো দিলের আশা আর পূরণ করে দিও যার জিয়ান অভাব আছে প্রত্যেকের অভাব পূরণ করে দিও যার জিয়ান কমিয়েছে প্রত্যেকের কমি পূরণ করে দিও আল্লাহ আর আর একজন আল্লাহ আরেকজনের অন্তরের মধ্যে মহব্বত পয়দা করে দিও আল্লাহ অন্তরে অন্তরে হনকে আর দুশ্মনী আদাওতি থাকিলে অন্তরতুন দুশ্মনী আদাওতি দূর করি তার স্থলের মধ্যে আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দিও ইয়া আল্লাহ আর আর ইজ্জতের সম্মানে দুনিয়াতে বাসায় রেখো আখির অর্থাৎ কলমার সাথে তলব ফরমাইও আমিন ওসল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন পরীক্ষা ফোয়ার আমরা ছাত্র পরীক্ষার্থী বহু ছাত্র হল পরীক্ষা চলার বর্তমানে বিশেষ করি তান উগফ আল্লাহ বলি এর দোয়া চাই আল্লাহ তুমি পরীক্ষার মাঝে কামিয়াব করি আল্লাহ পরীক্ষারে সহজ করে দিও আল্লাহ যেভাবে পরীক্ষার মধ্যে লেকিয়ে পাশ করি তারে কামিয়াব তারে আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দিও বিভিন্ন রকমের বিপদত্তন বেয়ারামত্তন হেফাজত ফরমাই ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
Allahumma ja'al akhira qawlana indal maut shahadatan la ilaha illallah.